আমরা এখন দাঁড়িয়ে আছি সেই আলোচিত ক্লিনিক সুন্দরবন ক্লিনিক খুলনা রোড মোড়ে অবস্থিত। এই ক্লিনিকে 28 ফেব্রুয়ারি শিবালী খাতুন কলরুয়ার সিজার করা হয়। সিজার করার পরেই তার আর জ্ঞান ফিরেনি। টাকা নিয়েছে সিজারের জন্য 11,000 আর রক্তের জন্য 7,000। পরের দিন রাতেই তাকে বের করে দেওয়া হয়েছে। মৃত্যুর সাথে পঞ্জা লড়ছে এবং আজও জ্ঞান ফেরবে কি না বলা যাচ্ছে না। আইসিউতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এই ক্লিনিকে এর আগেও রয়েছে বহু অভিযোগ। আপনারা চক্রকোণ সমাজের লোক, কোনো ট্রিটমেন্ট ছাড়াই তাকে অজ্ঞান করা, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তার আর জ্ঞানটা ফিরেনি। এই সমাজ যাচ্ছে কোথায় সেটা আপনারা চক্রকোণ সমাজের আলো, সমাজের আলো পিছন থেকে নয় সামনে থেকে কথা বলে। একটি বেসরকারি ক্লিনিক, নাম সুন্দরবন ক্লিনিক, স্থান খুলনা রোড মোড়, 28 ফেব্রুয়ারি কলোনা উপজেলার বাটরা গ্রামের শিবালী খাতুনকে সিজার করা হয়, অবাস করা হয়। এরপরের থেকে আর জ্ঞান ফিরেনি। এই ক্লিনিকের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। অপারেশন করলেন, এরপরে তার জ্ঞান ফিরেনি। আজ পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। তার একটি ফুটফুটে মেয়ে সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু এই হাতুড়ি ডাক্তার তার অপারেশনটি করলেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে এখন অজ্ঞান অবস্থায় আছে। এর ভিতরে উন্নত চিকিৎসার জন্য তাকে একদিন খুলনায় নিয়ে যাওয়া হয়। এই চিকিৎসা ব্যবস্থা সাতক্ষীরা কোন ডাক্তারকে আপনার অজ্ঞান করলেন, কিভাবে করলেন, সিজার করলেন, অজ্ঞান করলেন আর জ্ঞান ফিরলেন না, মানুষ যাবে কোথায়? চক্রকোণ সমাজের আলোয় শিবালী খাতুনের স্বামীর নাম আসাদ আর বাড়ি কলর উপজেলার বাটরা গ্রামের। আসাদের ছোট ভাই অর্থাৎ গৃহবধূ দেবর, তিনি সমাজের আলোকে বলবেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল। আচ্ছা, এই যে সুন্দরবন ক্লিনিকে কত তারিখে ভর্তি হয়? 28 তারিখ রাতে। ছিল না জি, আমরা আশঙ্কা করি অক্সিজেন না থাকার ফলে আমাদের ভাবে জ্ঞান ফিরলো না। ইঞ্জেকশন দিয়ে তো তাকে অজ্ঞান করেছে, আমাদের ভিতরে অ্যালাউ করি না আমাদের। তারপরে আপনাদের রোগী বের করার জন্য কিভাবে আপনার রোগীদের নেয় কি বলে বলে নাই? তারা সারা রাত ওই রুমে রাখছে, বলে যে 1 ঘন্টা পরে তার দিকে দুটো ডাক্তার আসলো, এখানে মানস কুমার মন্ডল আর যিনি সিজার করছিল ওই ডাক্তার আসার পরে, যখন পানির সঙ্গে আসার পরে যখন দেখলো রোগীর কন্ডিশন ভালো হচ্ছে না মানস কুমার আর উনি, হ্যাঁ, তখন আইসিউতে পাঠালো। এখানে সুন্দরবন ক্লিনিকতে আপনারা শুনলেন একটা অবাক ব্যাপার যে একটি মাকে অজ্ঞান করা হলো। আসলে অ্যানেস্থেসিয়া ডাক্তার ছিল কি না, কি পরিমাণ ডোজ মারলো, এরপরে এই গৃহবধূ অতি সম্প্রতি স্কুলে চাকরিও পেয়েছেন। এটি মানুষ চাচ্ছে কোথায়? চক্রগণ সমাজের আলোয় মৃত্যু পথযাত্রী শিবালী খাতুনের পিতা কামরুল ইসলামের সঙ্গে আসলে কি হয়েছিল, এই সুন্দরবন ক্লিনিক কিভাবে ভর্তি করলো, কত টাকা গেল, সেটা উনি সমাজের আলো। আচ্ছা কাকা, আপনার নাম কি? মোহাম্মদ কামরুল ইসলাম। বাড়ি কোথায়? কুমুরনল। আচ্ছা, কুমুরনলে বাড়ি। আপনারা তো ভর্তি করে আনলেন ওই যে সুন্দরবন ক্লিনিকে, তারপর কি হলো একটু বলেন তো। গাড়িতে করে আমি থেকে নিয়ে আসলাম, আনার পরে আমার পরিচয় দিলে আপনার ব্যয় হয়ে আমি, ঠিক আছে, ব্যয় যখন হলো তখন আমরা অনেক খুশি হলাম। খুশি হওয়ার পরে মাইডা আমার ওই গাড়ি থেকে নামাইলো, অ্যাম্বুলেন্স থেকে নামাইলো, নামাই সোজা উপরে নিয়ে গেল। আর আমার বললো কি যে ওই মানে যে জিনিসপত্র কি মানে ওই যে আপনার ওখানে যে আমি ইয়ে করিলাম ওই আপনার ওই যে পরীক্ষা টরীক্ষা যে কাগজটা দিল ওটা আমার কাছে চাইলো, আমি দিয়ে দিলাম। দুয়ার পরে বললো তো সই দাও, তা আমি বলতে কি আমি তো সই দিতে পারিনি, এখন রাইত হয়েছে আমি দিতে পারবো না। তা আমার কটা বাজে তখন? 12টা বাজে 1টা বাজে। তারপর এবার আমার ছোট ভাই রয়েছে আমার পাশে, আমি বললাম কি যে আমার ভাই তুমি সইটা দাও,
তো উনি বলছে কি না ওনার দিলে হবে না, আমি বললাম ও আমার আপন ভাই ছোট ভাই উনি দিক সমস্যা নেই। এবার সেটা নিয়ে নিলেন, নিয়ে আমাদের সঙ্গে আর কোনো কথা হলো না, উনি সোজাও ঘুরে চলে গেল, নিয়ে আমাদের এক পাশে বসালে আর রুগী ওই সেজারের ভেতরে। ডাক্তার এই চুক্তি টাকা নেছে কত? 11,000 টাকা ওখানে চুক্তি এবং আর রক্তের জন্য নিয়েছে 7,000 টাকা। কি কোনো ফেরত আছে? না, এক টাকাও ফেরত দেয়নি এবং সেজার করার আগে আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে, আমি দিছিনি যাতে কি এই সুন্দরবন ক্লিনিক। হ্যাঁ, মানে এই ভিতরে কিন্তু রোগী ভর্তি আছে কিন্তু এই কর্তৃপক্ষ সহযোগিতা করলেন না, রোগীর আপনার ভিডিওটি নিতে দিলেন না, বললেন উপরে নিষেধ আছে। তত্ত্বাবধায়ক ডাক্তার কুদরাইতে খুদার সঙ্গে যোগাযোগ করা হয়, তিনিও বললেন ভিতরের থেকে ছবি নেওয়া যাবে না। তাহলে একটি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন মেডিকেল কর্তৃপক্ষ। কেন এই লুকুচুরি মেডিকেল কর্তৃপক্ষর? হাসপাতাল অবৈধ ক্লিনিকে চিকিৎসা সেবা নিচ্ছিলেন, এখন মৃত্যুর সঙ্গে পাঁচ জন হচ্ছেন আইসিউতে ভর্তি আছে, তার অবস্থা সম্পর্কে আমাদের জানানো উচিত এবং জানতে চাই, সেটিও এই মেডিকেল কর্তৃপক্ষ দিচ্ছেন না। এই লুকোচুরি এই মেডিকেল কলেজের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ, লোক হয়রানি, আপনার বেডশিট পাল্টাতে গেলে টাকা, আপনার রুগী প্রস্রাব করাতে গেলে টাকা, আপনার যে কোনো জায়গায় স্তরে স্তরে টাকা দিতে হয় এই মেডিকেলে চক্রগণ সমাজের আলোয়।